পাড়ায় পাড়ায় বিদ্যালয় নিয়ে হাজির চাকদা বিষ্ণুপুর গার্লস হাই স্কুলের শিক্ষিকারা। গতকাল চাকদা বিষ্ণুপুর গার্লস হাই স্কুলের শিক্ষিকারা বিষ্ণুপুরের নিউলিয়া গ্রামে অভিভাবক অভিভাবিকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের নিয়ে গ্রামের একটি ঘরে বিদ্যালয়ে বসিয়েছিলেন। গ্রামের ছাত্রীদের অভিভাবক তাতে উপস্থিত হয়েছিলেন। করোনা আবহে ছাত্রীরা ঠিকমতো অনলাইন ক্লাস করছে কিনা, বাল্য বিবাহ রোধ করার জন্য ছাত্রীদের এবং অভিভাবকদের সচেতন করা, কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে এবং সরকারি নানাবিধ সুযোগ সুবিধা সম্পর্কে আলোকপাত করেন শিক্ষিকারা। শুধু একটাই উদ্দেশ্যে আমাদের বাচ্চারা যারা আমাদের থেকে গত প্রায় 1.5-2 বছর ধরে বিচ্ছিন্ন, তাদের সঙ্গে দেখা করা, তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলা এবং বাল্য বিবাহের যে অপকারিতা সে সম্পর্কে অভিভাবকদের এবং মেয়েদেরকে সচেতন করা, তার সঙ্গে সঙ্গে এই কোভিড পরিস্থিতিতে তাদের পড়াশোনা কেমন চলছে, পঠন পাঠন কেমন চলছে সেই সম্পর্কে খোঁজ নেওয়া, তার সঙ্গে সঙ্গে মেয়েদের আর্থিক স্বনির্ভরতা কেন প্রয়োজন এবং কন্যাশ্রী প্রকল্প মাধ্যমে সরকার যে বার্তা দিতে চাইছে যে একটা নির্দিষ্ট বছরের আগে যেন বিয়ে না হয়, সেই বার্তা আরও ভালো করে পৌঁছে দেওয়ার জন্য এবং আমাদের মেয়েদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার বার্তা দিয়ে আমরা আজকে বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের মেয়েদের গ্রামে গ্রামে ঘুরছি। সেই 6 জুলাই থেকে আজ 10টা গ্রাম আমাদের ঘোরা হয়ে গেল, এখনও 8-9টা গ্রামে আমরা যাব। আমি মিতুল চক্রবর্তী, বিষ্ণুপুর গার্লস হাই স্কুল উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষিকা। যে এটা করাতে খুবই ভালো হবে, কারণ এখানে আজকে কোভিড পরিস্থিতিতে যেহেতু বাচ্চারা স্কুলে যেতে পারছে না, তো সেহেতু এগুলো যদি ম্যামরা যদি পাড়ায় পাড়ায় ঘুরে অভিভাবক বা অভিভাবিকাদের যদি এগুলো বলেন যে তাদেরকে, মানে বাচ্চারা এখন বাড়িতে রয়েছে যেহেতু কোভিড পরিস্থিতিতে, সেহেতু তারা যাতে বাড়িতেই পড়াশুনো করে বা ডেলি নিশ্চয়ই ডেলি ক্লাস হয়, অনলাইনে অবশ্যই ক্লাস হয়, তো সেগুলো যদি তারা রেগুলার যদি ফলো করেন, তো সেগুলো যদি ম্যামরা যদি পাড়ায় পাড়ায় গিয়ে বলেন যে এরকম সব অভিভাবক অভিভাবিকাদের যে তাদের যেন বিশেষ করে বিয়েটা যদি না দিয়ে দিয়ে যদি তাদেরকে পড়াশুনো করান, বা তাদের যদি ম্যামরা যেভাবে বলছেন সেভাবে যদি তারা শোনে, তারা নিশ্চয়ই তাদের সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং তাদের লক্ষ্য নিশ্চয়ই পূরণ হবে। আমার নাম প্রিয়াঙ্কা মণ্ডল, আমি এই বিষ্ণুপুর হাই স্কুলেরই এক্স ছাত্রী, আমি এখন বিএড করছি। এখানে বিষ্ণুপুর গার্লস হাই স্কুলের সব শিক্ষিকারা গ্রামে গ্রামে সবাই উপস্থিত হয়েছেন যাতে বাচ্চারা ভালো করে পড়াশোনা করে, যাতে যারা অনলাইন ক্লাস করাচ্ছে সেই অনলাইন ক্লাসগুলো যেন ঠিকঠাক সবাই করতে পারে, আর যাতে মানে অল্প বয়সে নাবালিকা মেয়েদের যাতে তাড়াতাড়ি বিয়েগুলো বিয়ে না দেয় সেটা বাধা দেওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করব যাতে বালিকা বিবাহগুলো না হয়, সেদিকে চেষ্টা করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন যে খুবই দ্রুত স্কুল খুলবে, সেজন্য মুখ্যমন্ত্রীকেও অসংখ্য ধন্যবাদ জানাই। স্কুল খুললে এটা খুবই ভালো হবে, এটা আমাদেরও খুবই ইচ্ছে যে স্কুলটা তাড়াতাড়ি খুলুক। আমার নাম দেবিকা শর্মা, আমি অবিবাহিকা, আমার মেয়ে বিষ্ণুপুর গার্লস স্কুলে পড়ে, ক্লাস 12-এ পড়ে, সুপ্রিয়া শর্মা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।